আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আসসালামু আলাইকুম। আতা রহমান ভূঁইয়া স্কুল ও আতা রহমান ভূঁইয়া কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি প্রথমে আন্তরিক অভিনন্দন জানাই আতা রহমান ভূঁইয়া স্কুলের সুযোগ্য প্রধান শিক্ষক জনাব নাজিমুদ্দিন স্যারকে, যার অনুপ্রেরণায় ছাত্রছাত্রীদের পড়ালেখার কথা চিন্তা করে অনলাইন ক্লাসের আয়োজন করেছেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি যেখানে আছো নিরাপদে আছো, ভালো আছো। আজকে অনলাইন ক্লাসে আমি তোমাদের সাথে রয়েছি মোহাম্মদ মামুন, প্রভাষক বাংলা আতা রহমান ভূঁইয়া কলেজ, হোসেনপুর, সোনাইমুড়ি, নোয়াখালী। তোমরা জানো সারা বিশ্বে যে মহামারী করোনা ভাইরাস, এই করোনা ভাইরাসের কারণে পড়ালেখায় ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারই ধারাবাহিকতায় তোমাদের পড়ালেখার কথা চিন্তা করে যে আমরা অনলাইন ক্লাসের আয়োজন করেছি। আজকে নবম ও দশম শ্রেণীর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক, নত্ব ও সত্ত্ববিধান। এই নত্ব ও সত্ত্ববিধানের নিয়মগুলো না জানা থাকার কারণে আমরা সে প্রতিনিয়ত বানানগুলো ভুল করে থাকি। আজকে এই টপিকের মধ্য দিয়ে যে তোমাদের ভিতরে যে কনফিউশন আছে সেটা দূর হয়ে যাবে। প্রথমে আমরা নত্ব ও সত্ত্ববিধানের সংজ্ঞাগুলো জেনে নিই। নত্ববিধান তৎসম শব্দে বানানে মধ্যাহ্ন সঠিক নিয়ম হল নত্ববিধান, এবং সত্ত্ববিধান হল তৎসম শব্দে বানানে মধ্যাহ্ন স্বরের সঠিক ব্যবহারের নাম হল সত্ত্ববিধান। এখানে যে আমি একটা দুইটা দলে বিভক্ত করেছি, একটা হলো গ্রুপ এ আর একটা হলো গ্রুপ বি। গ্রুপ এ তে লিখছি অ আ, এখানে অ আ অথবা যদি আকার থাকে তাহলে সেই ক্ষেত্রে দন্ত্যস্ব হবে। যে আমরা জানি না যে কোথায় দন্ত্যস্ব ব্যবহার করতে হবে, কোথায় মধ্যাহ্নস্ব ব্যবহার করতে হবে। যদি এই ক্যাটাগরিটা যদি মনে থাকে তাহলে যে কোথায় দন্ত্যস্ব ব্যবহার করতে হবে, কোথায় মধ্যাহ্নস্ব ব্যবহার করতে হবে, তাহলে তোমরা সেটা সঠিকভাবে নির্ণয় করতে পারবে। এখানে বলছি অ আ অথবা যদি আকার থাকে তাহলে সেক্ষেত্রে যে দন্ত্যস্ব হবে। আবার গ্রুপ বিতে লিখছি যে হ্রস্বই দীর্ঘই হ্রস্বউ দীর্ঘউ রি, এভাবে অনেকগুলো আমি বর্ণ লিখেছি যে এগুলোর ক্ষেত্রে সবসময় কী হবে, মধ্যাহ্নস্ব হবে। তাহলে এখানে যে বলছি অ এবং আ থাকলে হবে দন্ত্যস্ব। যে আমরা এখানে একটা উদাহরণ যদি দেখি যে এখানে লিখেছি পুরস্কার, যে পুরস্কারে বলছে যায় যে অ এবং যদি আ থাকে তাহলে সেক্ষেত্রে হবে দন্ত্যস্ব। এখানে রটা যদি আমরা বিশ্লেষণ করি তাহলে র যোগ অ সমান র, তাহলে এখানে কি আছে, একটা অ আছে, তাহলে সেক্ষেত্রে যে র এর পরে কি হবে, দন্ত্যস্ব হবে। আবার আরেকটা উদাহরণ যদি দেখি, এখানে লিখছি পরিষ্কার, পরিষ্কারে যে বলছে যায় যে হ্রস্বইকার যদি থাকে তাহলে হ্রস্বইকার পরে তাহলে মধ্যাহ্নস্ব হবে। যে এখানে হ্রস্বইকার কথা আমরা এখানে বলছি, এই যে হ্রস্বইকার, তাহলে হ্রস্বইকার পরে যদি থাকে তাহলে সেক্ষেত্রে কী হবে, মধ্যাহ্নস্ব হবে। এরপরে আরেকটা উদাহরণ যদি দেখি তস্কর, এখানে ত, তাহলে সেক্ষেত্রে এখানে একটা কী আছে, অ আছে, বলছি অ থাকলে হবে দন্ত্যস্ব, তাহলে সেক্ষেত্রে যে অ এর পরে কী হবে, দন্ত্যস্ব হবে, তাহলে সেক্ষেত্রে এখানে আমরা দন্ত্যস্ব ব্যবহার করেছি। এরপরে আরেকটা উদাহরণ আবিষ্কার, যে বলছি যে এই বর্ণগুলো যদি থাকে
হ্রস্ব ঐকার, দীর্ঘ ঐকার, দীর্ঘ ঐকার, ঋকার, ঐকার, ঐকার এই বর্ণগুলো যদি থাকে তাহলে সেক্ষেত্রে এখানে সে বর্ণগুলোর পরে কী হবে, সবসময় মধ্যাহ্ন স ব্যবহার করতে হবে। যে এখানে এই মধ্যাহ্ন স, তার মানে যে হ্রস্ব ঐকার পরে কী ব্যবহার করতে হবে, মধ্যাহ্ন স ব্যবহার করতে হবে। যেহেতু আমরা এখানে কী পাইছি, হ্রস্ব ঐকার পাইছি, এখানে আমরা যে কয়েকটা বর্ণ লিখেছি সেক্ষেত্রে আমরা এগুলো এখানে এখানে উল্লেখ করেছি, তাহলে হ্রস্ব ঐকার পরে কী হবে, মধ্যাহ্ন স হবে। এরপর এখানে আবার লিখছি লস্কর, তাহলে ল উচ্চারণ করার সময় এখানে একটা অ আছে, তার মানে যে অ বা আ যদি থাকে তাহলে সেক্ষেত্রে কী ব্যবহার করতে হবে, দন্তাস্য ব্যবহার করতে হবে। এরপরে যে এটা ছিল যায় যে কোথায় দন্তাস্য ব্যবহার করতে হবে, কোথায় মধ্যাহ্নস্য ব্যবহার করতে হবে। যে এই খুঁটিনাটি এই বিষয়গুলো যদি তোমাদের যদি জানা থাকে তাহলে তোমরা যে সঠিকভাবে নত্ব ও সত্ত্বব্যঞ্জনের ব্যবহার সম্পর্কে তোমরা অবগত থাকবে। বিভিন্ন বই কাটাকাটি করলে দেখা গেছে সেখানে আরও অনেকগুলো কী আছে, নিয়ম আছে, কিন্তু এগুলো হচ্ছে মূল জিনিস। এগুলো যদি তোমাদের জানা থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা দন্তাস্য এবং মধ্যাহ্নস্য ব্যবহার প্রয়োগ করতে পারবে। এরপর আমরা দেখব দন্তান্য এবং মধ্যাহ্ন, যে কোথায় দন্তান্য ব্যবহার করতে হবে, কোথায় মধ্যাহ্নস্য ব্যবহার করতে হবে। তাহলে কোথায় মধ্যাহ্ন, কোথায় দন্তান্য ব্যবহার করতে হবে সেটার প্রয়োগ আমরা এখন দেখব। এখানে যে আমি লিখছি বিদ্যুৎ তার ফলাফল, যেমন একটা ঘরের মধ্যে যদি তার দিয়ে যদি ওয়ারিং করা থাকে, সব কিছু ফিট আছে কিন্তু কী নাই, বিদ্যুৎ নাই, তাহলে সেক্ষেত্রে কী হবে না, কোনো ফলাফলে হবে না। এখন দেখা গেছে বিদ্যুৎ আছে, সব কিছু আছে কিন্তু কী নাই, তার নাই, তাহলে সেক্ষেত্রে কী হবে না, যে সেটাও কোনো ফলাফল আসবে না। এই জন্য এখানে যে বিদ্যুৎ তার ফলাফল, যে আমরা সেটা দেখব এখানে বিদ্যুৎ কোনটা, তার কোনটা, ফলাফল কোনটা। এখানে রি, রিকার, র, রেফ, রফলা, মধ্যাহ্নস্য, কয়ে, মধ্যাহ্নস্য, যে এই বর্ণগুলো লিখেছি এগুলো হলো যায় বিদ্যুৎ। এগুলা কি, এগুলা হলো বিদ্যুৎ। এবং এখানে যে কয়েকটা কার চিহ্ন লিখছি সেগুলো হলো তার, ক, খ, গ, ঘ, উ, ফ, ফ, ব, ম, অন্তস্থ, জ, অন্তস্থীয়, হ এবং উনিশার, এগুলো হলো যায় তার। যেরকম আমি আগে বলছি যে যে বিদ্যুৎ ছাড়া তার অসল, তার ছাড়া বিদ্যুৎ অসল। যে এখানে যে এই বর্ণগুলো যদি থাকে তাহলে সেক্ষেত্রে মধ্যাহ্ন অবশ্যই অবশ্যই ব্যবহার করতে হবে। এই বর্ণ বাদে যেগুলো থাকবে সেগুলোর ক্ষেত্রে দন্তান্য ব্যবহার করতে হবে। যদি এই বর্ণগুলো থাকা সত্ত্বেও যদি মধ্যাহ্ন ব্যবহার করে তাহলে সেক্ষেত্রে সেটা সঠিকভাবে প্রয়োগ করা হবে, আর যদি এই বর্ণগুলো থাকা সত্ত্বর পরে যদি দন্তান্য ব্যবহার করে তাহলে সেই বানানটা সম্পূর্ণভাবে কী হবে, ভুল হবে। এখানে আমি কয়েকটা উদাহরণ লিখছি। এইখানে গৃহায়ণ, গৃহায়ণে যে লেখছি যে এখানে আসলে কি, যে অন্তস্থীয়র পরে কি মধ্যাহ্ন হবে না দন্তান্য হবে সেটা আমরা কি করি, কনফিউশনের মধ্যে ভুগতে থাকি। যে এখানে যে বলছি এই বর্ণগুলো যদি থাকে সেটা হলো বিদ্যুৎ, এবং এই বর্ণগুলো যদি থাকে সেটা হচ্ছে তার, এবং তার ফলাফল হচ্ছে যায় কি, মধ্যাহ্ন। তাহলে এখানে যে রি, তার মানে বিদ্যুৎ আমাদের আছে, এরপরে হ আছে, এরপরে আকারও আছে, এরপরে অন্তস্থীয় আছে, এরপরে তাহলে অন্তস্থীয় বলছি যে এই বর্ণগুলো যদি থাকে সব সময় তাহলে সেক্ষেত্রে কী হবে, মধ্যাহ্ন হবে, সেক্ষেত্রে মধ্যাহ্ন হবে, তার মানে এখানে দন্তান্য না হয়ে মধ্যাহ্ন হবে। এরপরে রমণী, তাহলে আমাদের র আছে, এরপরে এখানে আমাদের ম আছে, তাহলে সেক্ষেত্রে এখানে দন্তান্য না হয়ে মধ্যাহ্ন
হবে। এরপরে বনায়ন, বনায়নের ক্ষেত্রে যদি আমরা দেখি যে আমরা এখানে যে কয়েকটা সংকেত দিয়ে রাখছি, এই সংকেতের মধ্যে যে আমরা দেখছি যে বিদ্যুৎ তার ফলাফল, যে এখানে বিদ্যুৎ থাকতে হবে, তারও থাকতে হবে, তাহলে সেক্ষেত্রে আমাদের একটা কী থাকবে, ফলাফল থাকবে। এখন দেখা গেছে বিদ্যুৎও নাই, তারও নাই, কোনো কিছুই নাই, তাহলে সেক্ষেত্রে আমাদের কোনো ফলাফল আসবে না, একটাকে বাদ দিয়ে আরেকটা কখনো আসবে না। তাহলে সেক্ষেত্রে আমরা যদি দেখি যে এখানে বনায়ন, তাহলে বনায়নের ক্ষেত্রে যে এখানে আমাদের বলছি যে বিদ্যুৎ থাকতে হবে, তারও থাকতে হবে, তাহলে আমাদের একটা কী থাকবে, ফলাফল থাকবে। যে এখানে ব, তাহলে সেক্ষেত্রে যে এখানে কি আছে, তার আছে, এরপরে আমাদের কি নেই, বিদ্যুৎ নেই, তাহলে সেক্ষেত্রে এখানে যে এখানে অন্তঃস্থিও আছে, তার থাকা সত্ত্বেও যে আমি আগে বলছি যে একটা ঘরের মধ্যে যদি যদি তার থাকে, সব কিছু আছে কিন্তু বিদ্যুৎ নাই, তাহলে সেক্ষেত্রে কোনো ফলাফল আসবে না। তাহলে আমাদের এখানে তার আছে কিন্তু বিদ্যুৎ নাই, তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে কি হবে, দন্তান্ন হবে। সেক্ষেত্রে আমাদের এখানে কি হবে, দন্তান্ন হবে। তাহলে যে এখানে কখনো কি হবে না, মধ্যাহ্ন হবে না, কারণ কি, যে আমাদের এখানে শুধু তার আছে কিন্তু আমাদের বিদ্যুৎ নাই, তাইলে সেক্ষেত্রে এখানে শুধু মধ্যে দন্তান্ন ব্যবহার করতে হবে। এরপরে রূপায়ণ, রূপায়ণের ক্ষেত্রে যে এখানে আমরা যদি আমাদের সূত্রগুলো যদি একটু তাকাই, তাহলে যে এখানে বিদ্যুৎ মানে র, র আছে, এরপরে তার ফ আছে, এরপরে অন্তস্থিও আছে, তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে যে দন্তান্ন না হয়ে কি হবে, মধ্যাহ্ন হবে। এরপরে আরেকটা উদাহরণ যদি দেখি, রজনী, যে এখানে বিদ্যুৎ আছে, যে র, এগুলো হচ্ছে কি বিদ্যুৎ আর এগুলো হলো তার, তাহলে এখানে বিদ্যুৎ আছে কিন্তু কি নাই, তার নাই, তাহলে সেক্ষেত্রে এখানে যে মধ্যাহ্ন ব্যবহার হবে না, এখানে দন্তান্ন ব্যবহার করতে হবে। তাহলে যে এখানে বর্গ দিয়ার পরে বর্গ দিয়ে হলো এটা, যে এটা কোনো তার নয়, তাহলে সেক্ষেত্রে এখানে কি ব্যবহার করা হয়েছে, দন্তান্ন ব্যবহার করা হয়েছে। বলছি যাই যদি এই তার বিদ্যুৎ যদি দুটাই যদি থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের মধ্যাহ্ন ব্যবহার করতে হবে, আর না হয় অন্যথায় সবসময় আমাদের দন্তান্ন ব্যবহার করতে হবে। এরপর আরেকটা উদাহরণ যদি দেখি, যে এখানে লিখছি অগ্রহায়ণ, যে এখানেও সেম আমাদের যে আমাদের তার আছে কিন্তু বিদ্যুৎ নাই, তাহলে সেক্ষেত্রে এখানে কি ব্যবহার করতে হবে, দন্তান্ন ব্যবহার করতে হবে। যে এই নিয়মগুলো যদি আমাদের যদি জানা থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের কোথা দন্তান্ন কোথা মধ্যাহ্ন ব্যবহার করতে হবে, তাহলে সঠিক নিয়ম আমরা সেটা প্রয়োগ করতে পারব। তাই যে বাংলা বানানের ক্ষেত্রে যে নত্ব ও সত্ত্ববিধান সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক, এই টপিকের খুঁটিনাটি বিষয়গুলো যদি তোমরা উপস্থাপন করতে পারো, তোমরা যদি সঠিকভাবে প্রয়োগ করতে পারো, তাহলে সেক্ষেত্রে যে তোমাদের বানানে বাংলা বানানে কখনো ভুল হবে না। আজকে এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।